हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। व्यूअर्स, आपनादेर सामने आज आमी जे समस्याटा निये कथा बोलबो सेटी होच्छे माल्टा गाछेर मध्ये जे कुशी बेर हय, से कुशीते आपनारा लक्ष्य करे देखबेन बेशिरभागই जाप पोकार आक्रमण हय। आर ए जाप पोका किन्तु आक्रमण करले किन्तु गाछेर ग्रोथ होते पारे ना, कुचि जे कुशीगुली आछे सेगुलो थेमे थाके, ग्रोथ हय ना। आर যেখানে জাপ পোকা আক্রমণ করবে সেখানে দেখবেন আপনারা এই যে কালো কালো পিপড়া, এই পিপড়া আক্রমণ করবে। আপনারা একটু দেখুন ফল ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন পিপড়া আক্রমণ করেছে জাপ পোকার উপরে। জাপ পোকা আক্রমণ করেছে কচি পাতা, কচি যে কুশি আছে সেখানে, আর জাপ পোকাকে আক্রমণ করেছে কালো পিপড়া। যাই হোক, আমাদের পিপড়া দমন করার প্রয়োজন নেই, জাপ পোকা দমন করলেই পিপড়া অটোমেটিকই চলে যাবে। তো এটাকে দমন করতে হলে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনারা দোকান থেকে, মুদি দোকান থেকে একটি গুল কিনে নেবেন। গুল হচ্ছে তামাক, 10 টাকা থেকে 15 টাকার মধ্যে হবে। 1 লিটার পানির মধ্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে ছেড়া সেটা ছেঁকে নিয়ে এই গাছে রাত্রির বেলায় সন্ধ্যার পরে স্প্রে করে দিবেন। প্রথমবার স্প্রে করে দিয়ে 2-3 দিন পর দেখবেন যদি না চায় তাহলে আবার স্প্রে করবেন, তাহলে দেখবেন অবশ্যই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। তো আরেকটা সমাধান হচ্ছে ইকোমেক। ইকোমেক হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি ইকোমেক কি। এই যে এটা হচ্ছে ইকোমেক, এটা হচ্ছে একটা জৈব বালাইনাশক, এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা জৈব বালাইনাশক। এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আমি 110 টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করেছি। এই যে দেখুন, এটা হচ্ছে ইকোমেক 1.8 EC। তো এটা আমি আগে কখনো ব্যবহার করিনি। তো এখন এই প্রথমেই এই জাপ পোকার উপর আমি স্প্রে করে দেখব। আমি এখানে যেহেতু লেখা আছে এটা পরিবেশ বান্ধব জৈব বালাইনাশক, তাহলে অবশ্যই ভালো হবে। তো এটার কাজ হচ্ছে, আপনারা যে এটার কী কী কাজ আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি, এখানে লেখা আছে যে 1 লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করতে হবে। তো এখন আমি, আমার তো এই শুধু এই মালটা গাছের মধ্যে, পুরো গাছটার মধ্যে আমার 1 লিটার পানির প্রয়োজন নেই। তো আমি 1/2 লিটার পানিতেই 1/2 মিলি মিশিয়ে এই গাছে স্প্রে করে দেব। তো ভিউয়ার্স, আমি এই যে 1/2 লিটার বোতলে 1/2 মিলি ইকোমেক মিক্স করে নিয়েছি। তো এটাকে আমি ওই যে যে পোকাগুলো ছিল ওই পোকাগুলোর উপর স্প্রে করে দেবো। একটু ভালো করে স্প্রে করতে হবে। ভিউয়ার্স, আমি 4 দিন পরে ফিরে এসেছি আপনাদের সামনে। এর আগের ভিডিওটা আমি রাত্রে করেছিলাম, স্প্রে করেছি রাত্রে, কারণ কীটনাশক রাত্রে স্প্রে করাই ভালো, দিনের বেলায় নয়, রাত্রে অথবা শেষ বিকেল স্প্রে করা যেতে পারে। ভিউয়ার্স, তো দেখুন, একবার যে স্প্রে করেছিলাম, একবার স্প্রে করার পরে দ্বিতীয়বার আমাকে স্প্রে করতে হয়নি, 4 দিনের মাথায় দেখুন একেবারে ফ্রেশ, কোনো জাপ পোকা নেই এখানে। তো তো আপনারা চাইলে আমি যেই কীটনাশকগুলোর কথা বলেছিলাম সেইগুলো স্প্রে করে আপনার গাছকে একেবারে, আপনাদের আপনার যে গাছের যে কচিটা, কচি যেই কুশিগুলো আছে বা কচি পাতাগুলো আছে সেগুলোকে এইভাবে রক্ষা করতে পারেন। তো ভিউয়ার্স, এ ছিল আজকের মতো ভিডিও। তো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।